ইউনিকর্ন, আমি তোর মা। মা তো আবার তুমি করেছো যে? লাম্বু লাম্বু আবার রাগাচ্ছিস, তোর কিছু বলি রে। লাম্বু শুনো, কেস কেস করার দরকার নাই। এই দেখো, এই টাকা দিলি অন্য একটা মেয়েকে বিয়ে করে লও বা। এই বলো 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 কি করে শালা, তুই মডেল হলি তো কি হইলো? তোর থেকে আমার মাথাতে বুদ্ধি বেশি আছে। এই দে সাইজ করে দিনু। ওই দা লম্বু আর লম্বু ছেলে এসে চর আগায়। ও লম্বু চাচা, কুতি যাবা? তোর বাপের বিখেতে যাচ্ছি, যাবি? সব সময় লম্বু লম্বু বলা ছাড় দেবো জানিস তো। ও লম্বু চাচা, মুরগির খাঁচা কমনে যাইছো? তোর মার সঙ্গে বিকইতে যাচ্ছি, দিবি দিবি দিবি। আবা মা থাকতে তুমি আবার বিকইবা বলছো, তার মানে? আমি কি সাদে বিকইবো বলছি রে, রাগের জ্বালাতে বিকইবো বলছি? ও তাহলে ঠিক আছে, আমি তো ভাবছিলাম তুমি আবার বিকইবা। আর একটা বিকইলে কি তোর মা আমাকে বাজি ধুবে? আরে দেখছিস নি আমি কেমন লম্বা, পাতাড়ি, বডিতে মাংস নাই, এর লেগে সবাই আমাকে লম্বু লম্বু বলি রাগায়। ও আচ্ছা, আমি সামান নাই, এই সব প্রবলেম কেই হে, বেশি বেশি করে ভাত খেতে হবে, তাহলে তুমি লম্বু থাকি সম্ভব হয়ে যাবে। এই বকিস নি, চ আশাবার কি কাটতে যাবো, একবার ছাগল গুলাই লি চল যাবো। ঠিক আছে, একটু লড়ো লড়ি যাও। আব্বা আমি যাবো। ঠিক আছে চল। তাহলে সহ্য করা যায় বলধিনি রওশান? দেখছিস নি ওই দা গাছের পাখিটা, তাও লম্বু লম্বু বলি ডাইছে, তাহলে ওকে নামেরই থাকা যায়। তোমার শুধু উল্টো পাল্টা কথা, তোমার মন শুধু বলি বলি করে বুঝছো? সেরকম তুমিও হয়েছো, সে ডাকছে নিজের খুশিতে আর তুমি বুঝছো তোমাকে রাগাচ্ছে। লাম্বু লাম্বু আবার রাগাচ্ছিস, তোর কিছু বলি রে। লাম্বু তাই তো রে, ছাগলটা তো মরি গেল, আমি কি ইচ্ছা করে মেরেছি রে। শোন তুই বাড়ি চলে যা, আর তোর মাকে কিছু বলবি নি, আমি ছাগলের কোনো ব্যবস্থা করতে পারছি কি দেখছি। ঠিক আছে আব্বা। ছাগলটা যখন মরি গেল, চামড়াটা ছাড়ি শাকিল মুচি খেয়ে দিয়ে আসি গি, তাও তো কত টাকা হবে। শাকিল ভাই আছো নাকি? ছাগলের একটা চামড়া লেছি বিক্রি করবো। এই বাইরে মনে হয় কি কথা বলছে। আরে যে মুন্সি হোক গা, এটা আমার বাড়ি, আমার ভয় লাগছে না, তোমার অত ভয় কিসের? কি ব্যাপার, এত ডাকছি তাও কেউ বেড়াইছে না? না আছে আমার মনে টাইছে, আবার ঘরের মধ্যে কথা বলছে মনে হয়েছে। কি করে ইশালা, মুচির বউ প্রেম করছে। ওই রে কমনে গেলি, কমনে যে যাই। এই আমার সামনে চলে এসেছে, তাড়াতাড়ি লুকাও লুকাও লুকাও। আমি এত ডাকলাম তাও দরজা খুললো না, আর স্বামীতে যেই ডাকলো অমনি দরজা খুলে দিল। ও শাকিল ভাই, এই দেখো একটা ছাগলের চামড়া নিয়ে এসেছি। সে ঠিক আছে, কিন্তু কিনার মতন তো আমার কাছে কোনো টাকা নাই গো, আমি এক্ষুনি হাট থেকে আসনু। তোমাকে টাকা দিতে হবে না, তোমার ঘরে কোনো ভাঙা টাঙা বাক্স থাকলে ওইটা দিয়ে দাও, তাহলেই হবে। না না, এই বাক্স দেওয়া যাবে না। আরে ভাঙা বাক্স ঘরে পড়ে আছে, লিজাই লিজাক না, এই বোর কথা শুনলে ব্যবসায় লাভ হবে না, এই তুমি লিজাও তো। Thank you.
আছিস ভেতরে ভাই তুই বাক্স লিবিলে আমাকে আগে ছেড়ে দে আমি বাড়ি যাই তোকে ছাড়বো তার মানে তোর লাগি তো আমি ভাঙা বাক্স লিছি পরের বইয়ের সঙ্গে প্রেম করা তোর শিখি দিব বাক্সটা বাড়িতে লি যাব আজ রাত্রি বেলায় চিল্লাবো চিল্লে লোক জড় করব দি সবাইকে বুইলবো তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিস দি আমি ধরেছি যে যেমনে পারবা মারো মেরি তো লাল সুতো বার করে দিব ভাই পাবলিকের মার খেয়ে তো মরে যাব তুই কি চাচ্ছিস তোর মতলবটা বল দিনি মতলব তেমন কিছু না তোর বাঁচার একটাই রাস্তা আছে আমাকে 50,000 টাকা দিতে হবে দিতে পারলে বল না হলে আমার বাড়ি চল ঠিক আছে আমি তো টাকা নিয়ে আসিনি আমার সাথে আমার বাড়ি চ আমি টাকা দিচ্ছি হ্যাঁ তোর বাড়িতেই চ এই তুমি ছাগল মারলে কার হুকুমে সেই জবাব দাও লাল ছি ছি চুপ কর তো আচ্ছা তোর একটা ছাগল বিচি কত টাকা হইতো আমার বলতো এই দালে টাকা যা তুই শোকেস মুখে যা মন তাই কিনে আনগা যা যা সোহানা কি করছিস এই তো বসে আছি হ্যাঁ রে সোহানা বুবু তোরা তো টাকা এর পেলি কোথায় তোরা তো আগে খেতে পেতিকনি এখন তো ছেলেও মোটরসাইকেলে চড়ি বেড়াচ্ছে আবার কবে কবে ঘর ডো প্লাস্টার করে ফেলিছিস আবার তুইও তো কি সুন্দর সাইজ কো যাচ্ছিস এর বল না কেন কি করি করলি আমি জানি নি জানি সবই আসলে বল বলবি নি আমি কি তোদের ভাগ লিলিব না কি লো না বুবু সত্যি করে আমি জানি নি এর বল না কেন লো আমাকে গরম দেখাচ্ছিস দাঁড়া তোদের গরম বের করে দেব ভাইয়ের কাছেই তো যেছি না গো কেন কিছু বলছো নাকি বুলা বলতে গেলে আমাদের পাড়ার ওই রাজি দি আছে না ও চুরি করে করে মেলা টাকা করে ফেলিছে ও ছেলির লাগি আর বল লাগি মেলা কিছু গড়াইছে গো তাই নাকি তাহলে নিশ্চয় কারবারি চুরি করেছে তুমি এক কাজ করো ওদের বাড়িকে বলো গো আসবি কলর বিচার আছে ঠিক আছে মডেল মশাই সোহানা বোন তোমার স্বামী খেলে আজ মডেল মশাইয়ের বাড়িতে যাবা তোমাদের বিচার আছে কেন আমরা কি চোর নাকি না কারুর কিছু চুরি করেছি তাই আমাদের বিচার হবে সেটা তুমি গেলেই দেখতে পাবা লো এই রাশিদ সত্যি করে বলো তো তুমি এত টাকা কোথায় পেলে লোকে সবাই তোমার নামে উল্টা পাল্টা বলছে আব্বা মারা ছাগল বিক্রি করি ইনকাম করিছে এই কুচকু তুই চুপ করে বস তোকে জিজ্ঞেস করেছি দেখেন মডল মশাই আমি একদম সত্যি কথা বলছি আমার একটা ছাগল মরে গিয়েছিল ওই ছাগলের চামড়া বিক্রি করি আমি এত টাকা পেয়েছি এই মরা ছাগলের চামড়া বেচে কোনদিন এত টাকা হয় আপনি বিশ্বাস না করলে ওই পাড়া শাকিল মুচিকে জিজ্ঞেস করে আসেন তাহলেই বুঝতে পারবেন এই কথাটা যদি সত্যি হয় তাহলে মরল মশাইয়ের বাড়ির 10 খান ছাগলের ছাল ছাড়ি দেব আর যদি এই কথাটা মিথ্যা হয় তাহলে তোর ছাল ছাড়ি দেব কথাটা জানো মনে থাকে ঠিক আছে মরল মশাই এই তানবীর ছাগলের সব ছাল ছাড়িয়ে ফেল তো তারপরে নিয়ে তো শাকিলের কাছে ঠিক আছে মরল মশাই ও নো শাকিল বাড়িতে আছো হ্যাঁ বুলেন মডেল মশাই 10টা ছাগলের চামড়া এনেছি 10,40,000 টাকা দাও মডেল মশাই আপনারা কি বুঝছেন 10টা চামড়ায় 10,40,000 টাকা কি করে হয় তাহলে যে তুমি রাশিদের সাথে একটা চামড়া কিনে 1,00,000 টাকা দিয়েছো রাশিদকে কেন টাকা দেব রাশিদ তো চামড়া দিয়ে একটা ভাঙা বাক্স লিখেছে তাই নাকি রাশিদের এত বড় ক্ষমতা আমি মডেল মানুষ আর আমার সাথে তিতারি করলো ও তিতারি করে শিখাচ্ছি শুনো মরল মশাই আমাকে পাইলে বাঁচি থুবে না তুমি আমার জামা কাপড় পরি বাড়িতে বসে থাকো ও আমি মনে করি তোমাকে একাধ ছাট মাইলে অমনি ষাট পাঠি অজ্ঞান হয়ে যাবা তারপরে বাকিটা আমি দেখি লিব আমি এই গাছের উপর থাকছি তুমি বেশ পরি লও গা এই আমার বিশাল ভয় লাগছে আরে কোনো ভয় নাই আমি আছি ও নো
এখন যা তো তোকে পরে বলবো এই আমার ভয় লাগছে আমাকে মেরে শট কর দিবে না তো শুনো তুমি মেয়ে ছেলে মানুষ তোমাকে বেশি মারতে পারবে না তুমি ভয় করো না মরল মশাই আপনি আর কি করলেন আমার মুখে মেরে ফেললেন আমি এখন কিলে থাকবো এই আমি তোমার বকে কেন মারবো এই তো মরে গেছে আপনি দেখেন দিনে আপনার নামে আমি এখন কেস করবো আরে সর্বনাশ চরম ফ্যাসাদে পড়ে গেলাম যে শুনো কেস কেস করার দরকার নাই এই দেখো এই টাকা দিলি অন্য একটা মেয়েকে বি করলাও বা এই বলো 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 শালা তুই মডেল হলি তো কি হইলো তোর থেকে আমার মাথাতে বুদ্ধি বেশি আছে এই দে সাইজ করে দিনু